মাত্র 10 টাকার কুরকুরে চিপস কিনে দিয়ে তার সাথে পেয়ে যাবেন কেএফসি চিকেন ফ্রাই ফ্রি। ও মাই গড! তো এই অফার টেবিল করার জন্য আজকে আমি চলে যাচ্ছি উত্তরা 3 নম্বর সেক্টরে কেএফসি ব্রাঞ্চে, আর আজকে আমি ট্রাই করবো না যে ফ্রি চিকেনের যে অফারটা সেটা। সো এটা হচ্ছে উত্তরা 3 নম্বর সেক্টরে যে কেএফসি ব্রাঞ্চ সেটা, এটা মোটামুটি খুব ক্লিন এবং বেশ মোটামুটি বড়ের মধ্যেই একটা প্লেস ছিল। তো ঢুকতেই দেখবেন যে ওনাদের নতুন যে লঞ্চ হওয়া চিপস ওইটা পোস্টার দিয়ে একদম ভর্তি। তো এটা হচ্ছে কুরকুরে চিপস, চিপসটা খেয়ে খালি প্যাকেটটা এখানে জমা দিতে হবে। একজন ব্যক্তি প্রত্যেক দিন 3টা করে প্যাকেট জমা দিতে পারবে। তো প্যাকেটগুলো জমা দেওয়ার সময় নিজের ফোন নাম্বার, নাম এবং কতগুলো নিচ্ছেন সেই কোয়ান্টিটিটা লিখে আপনি অর্ডারটা প্লেস করবেন। মূলত 160 টাকার একটা চিকেন ফ্রাই অর্ডার করলে আপনি ওটার সাথে আরেকটা পাবেন। তো এখানে আমি 2টা অর্ডার করেছিলাম, যার জন্য আমি পেয়ে গিয়েছি 4টা, এবং তার সাথে এখানে নিয়ে নিয়েছি 2টা পেপসি। তো ইন টোটাল আমার 496 টাকার মতো খরচ এসেছে, তার মানে হচ্ছে 500। আর ওনারা এখানে 2টা হচ্ছে থাই পিস দিয়েছে এবং একটা দিয়েছেন লেগ পিস, আরেকটা দিয়েছিল উইং পিস। সো ওভারঅল আমার কাছে সাইজগুলো যথেষ্ট ভালো মনে হয়েছে, এবং এই যে এরকম ছিল সাইজগুলো, যথেষ্ট বড়, একদম ছোটো না আবার অনেক বেশি বড় তাও না। সো আমি একটা একটু ভেঙে দেখাই আপনাদেরকে। কেএফসির চিকেন ফ্রাই নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই, সবাই জানে, সবাই খেয়েছে। তারপরে একটু বলি যে ভেতরটা এত পরিমাণ জুসি ছিল, এত সফট, জাস্ট লুক, মানে এটার চেহারাটাই দেখতে অন্যরকম। তো ভেতরে মশলাগুলো একদম পারফেক্টলি গিয়েছে এবং উপরের পাড়টা একদমই ক্রিসপি, ভেতরে কিন্তু একদমই ব্লেন্ড ছিল না। সো সব কিছু মিলিয়ে কেএফসির চিকেন হচ্ছে একদম বেস্ট বেস্ট বেস্ট। তো এটা নিয়ে নতুন করে কিচ্ছু বলার নাই। আর এই যে এটা হচ্ছে একটা লেগ পিস, লেগ পিস তো আমার সবচেয়ে পছন্দ, সাথে ওনারা সস দিয়ে দেয়। সো সস দিয়ে আপনি যখন এটা খাবেন, অ্যামেজিং টেস্ট। সো কুরকুরের এই অফারটা যতদিন পর্যন্ত আছে আপনারা কিন্তু একবার মাস্ট বি কেএফসি ভিজিট করে দেখতে পারেন, হতাশ হবেন না। আর এটা ছিল ওনাদের যে ব্রাঞ্চটা, এখানে বসে সবাই খাবার এনজয় করছিলো, অনেক ক্লাউড ছিল যেহেতু এত ভালো একটা অফার। সো ডেফিনেটলি আপনারা কুরকুরে চিপস কিনে এই অফারটা অ্যাভেল করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটি পর্যন্তই ছিল, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।